শিয়ালদাহ শাখার রানাঘাটে দাঁড়াবে দার্জিলিং মেল সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানান গুজব খোলসা করলেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র শৈল শহর দার্জিলিং আপামোর বাঙালির কাছে দার্জিলিং অন্যতম প্রিয় ডেস্টিনেশন উত্তরবঙ্গের এই পর্যটন কেন্দ্র বরাবর পছন্দের প্রথম তালিকায় থাকে ভ্রমণ পিপাসুদের কাছে নসিপুর ব্রিজ চালু হলে রেল চলাচলে নতুন দিগন্ত খুলে যাবে উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে সময় অনেকটাই কমবে তবে এখনই রেলের তরফে কিছুই জানানো হয়নি কোন ট্রেন এই পথ দিয়ে যাবে তা ঠিক না হলেও নানা গুজব তৈরি হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছে শিয়ালদাহ মেন সেকশনে দার্জিলিং মেল ট্রেন এই রুট দিয়ে চলাচল করবে বলে এই শাখা রানাঘাট জাংশনে দার্জিলিং মেল দাঁড়াবে বলেও গুজব তবে রানাঘাট স্টেশনে দার্জিলিং মেল দাঁড়াবে কিনা তা এখনও পূর্ব রেল কর্তৃপক্ষ ঠিক করে উঠতে পারেনি কোন কোন ট্রেন এই পথ দিয়ে যাবে সেটাও ঠিক হয়নি তবে ইন্সপেকশন চলছে বলে রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে পূর্ব রেলের জনসংযোগ আধিকারী কৌশিক মিত্র বলেন কোনো গুজবে কান দেবেন না ব্রিজের ছাড়পত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি সঠিক সময়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে ইয়ে ওপেনিংয়ের ব্যাপার আছে এরপর ট্রেন চলাচল কোন ট্রেন যাবে না যাবে সেই সিদ্ধান্ত এখনও একটু দেরি হবে টু আর্লি টু কমেন্ট এখনই এইসব মানে সোশ্যাল মিডিয়ার যে একটা রোটে যায় যে টাইম টেবিল বার করে দেয় এই ট্রেন যাচ্ছে ওই ট্রেন দাঁড়াবে অমুক জায়গায় দাঁড়াবে আমি তো এমনও শুনেছিলাম যে পায়রাডাঙ্গা থেকে নাকি শিয়াললা ইয়ে চলবে বন্দে ভারত হ্যাঁ মানে এইরকম শুনে আমার নিজেই হাসি পায় কিছু বলার নেই এগুলো দুঃখজনক নিউমার্স এগুলোর মধ্যে এখনই যাবেন না মানুষকে বিভ্রান্তও করবেন না এটা আমি আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাইছি এরকম কোনো সিদ্ধান্ত এখনও রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়নি আবারও বলছি এরকম কোনো সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত রেলের তরফ থেকে নেওয়া হয়নি যে রানাঘাটের ওপর দিয়ে ব্যাণ্ড ব্রিজের ওপর দিয়ে দার্জিলিং মেল যাবে ব্যুরো রিপোর্ট নিউ ল্যান্ড নদীয়া শৈল শহর দার্জিলিং আপামোর বাঙালির কাছে দার্জিলিং অন্যতম প্রিয় ডেস্টিনেশন উত্তরবঙ্গের এই পর্যটন কেন্দ্র বরাবর পছন্দের প্রথম তালিকায় থাকে ভ্রমণ পিপাসুদের কাছে নসিপুর ব্রিজ চালু হলে রেল চলাচলে নতুন দিগন্ত খুলে যাবে উত্তরবঙ্গে যাতায়াতের ক্ষেত্রে সময় অনেকটাই কমবে তবে এখনই রেলের তরফে কিছুই জানানো হয়নি কোন ট্রেন এই পথ দিয়ে যাবে তা ঠিক না হলেও নানা গুজব তৈরি হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়িয়েছে শিয়ালদাহ মেন সেকশনে দার্জিলিং মেল ট্রেন এই রুট দিয়ে চলাচল করবে বলে এই শাখার রানাঘাট জাংশনে দার্জিলিং মেইল দাঁড়াবে বলেও গুজব রটছে তবে রানাঘাট স্টেশনে দার্জিলিং মেল দাঁড়াবে কিনা তা এখনও পূর্ব রেল কর্তৃপক্ষ ঠিক করে উঠতে পারেনি কোন কোন ট্রেন এই পথ দিয়ে যাবে সেটাও ঠিক হয়নি তবে ইন্সপেকশন চলছে বলে রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন কোনো গুজবে কান দেবেন না ব্রিজের ছাড়পত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি সঠিক সময়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে ইয়ে ওপেনিংয়ের ব্যাপার আছে এরপর ট্রেন চলাচল কোন ট্রেন যাবে না যাবে সেই সিদ্ধান্ত এখনও একটু দেরি হবে টু আর্লি টু কমেন্ট এখনই এইসব মানে সোশ্যাল মিডিয়ার যে একটা রোটে যায় যে টাইম টেবিল বার করে দেয় এই ট্রেন যাচ্ছে ওই ট্রেন দাঁড়াবে অমুক জায়গায় দাঁড়াবে আমি তো এমনও শুনেছিলাম যে পায়রাডাঙ্গা থেকে নাকি শিয়ালা ইয়ে চলবে বন্দে ভারত হ্যাঁ মানে এইরকম শুনে আমার নিজেই হাসি পাই কিছু বলার নেই এগুলো দুঃখজনক নিউমার্স এগুলোর মধ্যে এখনই যাবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না এটা আমি আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাইছি এরকম কোনো সিদ্ধান্ত এখনও রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়নি আবারও বলছি এরকম কোনো সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়নি যে রানাঘাটের ওপর দিয়ে নসিপুর ব্রিজের ওপর দিয়ে দার্জিলিং মেল যাবে সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ